যদি অফার আসে ওখানে যদি যায় যদি আমি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। দেশের খেলা থাকার জন্য কোটি টাকার লোভ দেখিয়েও তাসকিনকে কিনে নিতে পারল না পাকিস্তান সুপার লিগ PSL। দর্শক, চলতি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের ডাক পেয়েও রাজি হলেন না তাসকিন আহমেদ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের আগে পূর্ণ ফিট হতে পুনর্বাসনে জোর দিচ্ছেন 27 বছর বয়সী এই পেসার। গত বছর প্রথমবারের মতো দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের সামনে। IPL-এ দল লখনউ সুপার জায়ান্টস সেবার যোগাযোগ করে তাসকিনকে পেতে, কিন্তু জাতীয় দলকে প্রাধান্য দিয়ে IPL-কে না বলে দেন তাসকিন। IPL-এর পর PSL-কেও এবার একইভাবে না বলে দিলেন তাসকিন আহমেদ। সাদা বলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণে বড় হাতিয়ার তাসকিন আহমেদ। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ফলটা বাংলাদেশের পক্ষে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাই পূর্ণ ফিট তাসকিনের কোনো বিকল্প নেই টাইগারদের জন্য। আজ শনিবার মিরপুরে সংবাদ মাধ্যমকে তাসকিন বলেন, বোর্ড থেকে অনারিয়াম দিয়েছে, ফ্রাঞ্চাইজি খেলার চেয়ে দেশের খেলাটাই লক্ষ্য, IPL খেলতে পারিনি বলে আক্ষেপ নেই, ভালো করলে সামনে আরও ভালো সুযোগ আসবে। তো দর্শক, দেশের খেলার জন্য কোটি টাকার অফারও তাসকিন না করে দিল। তাসকিনের এমন সিদ্ধান্তে আপনাদের মতামত কী তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে।